রাষ্ট্রীয় সুরক্ষা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দামদিন থেকে আলাগাড়া পর্যন্ত নবনির্মিত দুলুনের 71 কিমি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার সকালে। কেন্দ্রশাসিত অঞ্চল লে থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে থাকা মোট 75টি প্রকল্পের এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দামদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায়, নাগরাকাটার বিধায়ক পুনা ভিংরা প্রমুখ। জানা গিয়েছে যে দেশের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 75টি প্রকল্প। উত্তর পূর্ব চীন এবং উত্তর পশ্চিমে পাকিস্তান সীমান্তের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতিবেশী দেশগুলোর রক্তচক্ষু যোগ্য জবাব দিতে খুব সহজেই যাতে ভারতীয় সেনা গন্তব্যে পৌঁছে যেতে পারে সেদিকে খেয়াল রেখে এই 75টি প্রকল্প আজ থেকে দেশবাসীর ব্যবহারের জন্য চালু করা হলো, এমনটাই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভার্চুয়াল মাধ্যমে জানিয়েছেন। অন্যদিকে সীমা সুরক্ষা সংগঠনের দ্বারা নির্মিত দামদিন থেকে আলগাড়া পর্যন্ত 71 কিমি দীর্ঘ দু সেনের লেনের সড়কটি নির্মাণে মোট 350 কোটি টাকা খরচ হয়েছে বলে সূত্রের খবর। 764 টাস্কফোর্সের কমান্ডার ডিএস রাও জানিয়েছেন, দেশের অন্যান্য অংশের সাথে পশ্চিমবঙ্গের একমাত্র এই সড়কটির এদিন উদ্বোধন করা হয়। এটি তৈরি করতে 5.5 বছর সময় লেগেছে বলে সূত্রের খবর। এদিকে দামদিন মোড়ে আয়োজিত সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ থেকে জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায় বলেন, নাথুলা পেরিয়ে ইন্দোচীন সীমান্তে প্রতিবেশী দেশ সেনাবাহিনীর রক্তচক্ষু জবাব দিতে সর্বদা প্রস্তুত ভারতীয় সেনা। তবুও প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারী সরঞ্জাম নিয়ে সীমান্তে পৌঁছতে সেনাবাহিনী হৃদয়হীন বেগ পেতে হচ্ছে। দামদিন থেকে সিকিম পেরিয়ে চীন সীমান্তের দূরত্ব 185 কিমি, সেক্ষেত্রে সেবক থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প হিসেবে নবনির্মিত ডামডিমের উদ্বোধন। আলগাড়া পর্যন্ত 71 কিমি দীর্ঘ দুই লেনের সড়কটি ব্যবহার করতে পারবে সেনাবাহিনী। একই সঙ্গে নতুন এই সড়কটি চালু হওয়ার পর গরুবাথাল, লাভা, লোলেগাঁও সহ পাহাড়ি পর্যটনগুলোতেও পর্যটকদের ঢল নামবে বলে আশা প্রকাশ করেছেন সাংসদ ডক্টর জয়ন্ত রায়। এদিন ভার্চুয়াল মাধ্যমে সরাসরি কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সকলকে শুভেচ্ছা জানান তিনি। এদিন ডামডিমের অনুষ্ঠান স্থলে সাংসদের পাশাপাশি নাগরাকাটার বিধায়ক পুনা ভিংরাকে আমন্ত্রণ জানানো হলেও এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুড়ুচিক বরাইককে আমন্ত্রণ জানানো হয়নি। জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের অনগ্রস্ত শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বুড়ুচিক বরাইক। আজকে এখানে এই রাস্তার পাশের রাস্তাটা উদ্বোধন হচ্ছে ডামডিম থেকে আলগাড়া অবধি 71 কিলোমিটার রাস্তা বিআরও তৈরি করেছে 6 বছর ধরে। আজকে তার উদ্বোধন হচ্ছে, অন্যান্য অনেকগুলো রোড উদ্বোধন হচ্ছে সারা ভারতবর্ষে, সেটাও তার মধ্যে একটা অন্যতম। মাননীয় রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিংজি এটার উদ্বোধন করবেন কিছুক্ষণের মধ্যে, 10:30 থেকে 10:30 এবং এই রোডটা হলে যেটা হবে সেটা হচ্ছে শুধু সাধারণ মানুষের চলাচল শুধু সুগম হবে না, সাথে সাথে এখানকার যে আর্মি যারা আছে আর্মিদের চলাচলের কিন্তু সুবিধা হবে। এখানে এখান থেকে বর্ডার, চায়না বর্ডার এখান থেকে 185 কিলোমিটার, সিকিম এখান থেকে হয়তো 100 কিলোমিটার মতো হবে এবং এই রাস্তাটা আলগাড়া অবধি 71 কিলোমিটার। তো এই রাস্তাটা মেনটেন তৈরিও করেছে বিআরও, মানে বর্ডার রোডস অর্গানাইজেশন এটাকে মেনটেনও করবে বিআরও। এবার 6 বছর ধরে কাজটা শুরু হয়েছে, 6 বছর আগে শুরু হয়েছে। এটা টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে 350 কোটি টাকা। এটা দু লেনের রোড, আপনারা দেখতে পাচ্ছেন দুটো লেনের রোড। এবং সব থেকে বড় আরেকটা জিনিস হবে, এটার মাধ্যমে ট্যুরিজমের কিন্তু একটা ব্যাপক মানে পরিবর্তন এখানে ঘটবে বা ঘটতে চলেছে, কারণ এই রাস্তাটা মেনটেইনড হবে, ওয়েল মেনটেইনড হবে, কারণ বিআরওর কাছে থাকে। এবং আপনারা দেখেছেন এই রাস্তা এখন কেমন সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই গিয়েছেন। এবার সাথে সাথে যে এই যে পাহাড়ের সাথে যে এই যে ডুয়ার্সের যে যোগাযোগ, এই যোগাযোগ ব্যবস্থার জন্য ট্যুরিজমের দুটোই খুব আকর্ষণীয় জায়গা এবং তারপরে সিকিম আছে। সুতরাং এই যে তিনটে জায়গাকে একসাথে একত্রিত করতে এই রাস্তাটা কিন্তু বিরাট হেল্প করছে। সেখানকার যে মুভমেন্ট जो गवर्नमेंट ऑफ इंडिया जो काम दे है ये प्रोजेक्ट है अंडर मिनिस्ट्री ऑफ डिफेंस का, इट इज देश का जो सिक्योरिटी के लिए ये जो रोड बना हुआ है बेसिकली इसमें सिविलियन का भी यूज हो रहा है, सिविल ट्रैफिक्स भी और आर्मी का भी, और इससे काफ़ी टूरिज्म वगैरह इम्प्रूव कर गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल का और बहुत गवर्नमेंट ऑफ सिक्किम का, दोनों का काफ़ी यूजफुल है इस रोड से। और ये है मेन है NH-10 के लिए अल्टरनेट रूट है, अगर NH-10 किसी लैंडस्लाइड से ब्लॉक हो जाता है तो सिविल ट्रैफिक एंड आर्मी ये रोड यूज़ करके आगे सिक्किम कैपिटल गैंगटॉक पहुंच सकते हैं, आगे और भी चेरम बॉर्डर तक पहुंच सकते हैं।
डबल लेन स्टैंडर्ड है, ये 71 किलोमीटर है। इसके अप्रॉक्सीमेट कास्ट है 350 करोड़ से। हम 5.5 साल में हम कंप्लीट किए। मेरा नाम डी एस राव है, मैं कमांडर 76 पर टास्क फोर्स है अंडर प्रोजेक्ट स्वास्तिक। कमांडर 76 टास्क फोर्स। रॉयल टैटू करते এখন আর যেতে হবে না বাইরে। আপনার শহর ধূপগুড়িতে এখন অত্যাধুনিক ট্যাটু পার্লার। এখানে উন্নত মানের রং ও অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ট্যাটু করা হয়। সম্পূর্ণ হাইজেনিক পদ্ধতিতে কাজ করা হয় এখানে। তবে আর দেরি কিসে, আজকে চলে আসুন। আমাদের ঠিকানা রয়্যাল ট্যাটু, পালাকাটা রোড, ধূপগুড়ি, স্টাইল বাজারের পাশে। আমাদের ফোন নম্বর 7864863381 অথবা 7001433629।